हेलो फ्रेंड्स, आज आमी बनाबो पेपे घंटो रेसिपी। एटी एकटी दारुण स्वादेर रेसिपि और ये पेपे घंटो खेले आपनी बुझतेओ पारबेन ना जे एटा पेपे दिए तैरी। एकबार एटा बानिए घरे अवश्यई ट्राई करबेन और खेये आमाके जानाबेन। पेपे घंटो करते आमार लागछे पेपे। पेपेटा प्रथमे आमी केटे निएछी, देखुन एरकम भावे आमी केटे निएछी। पेपेटा आमी दुटो मीडियम साइजेर पेपे निएछिलाम। एबार कड़ाईते जल दिए एटाके एकटु सेद्धो मतो करे निते होबे। हाफ सेद्धो करब, पुरो सेद्धो करब ना। एबार आमी डाल बाटा निएछी, एटा छोलार डाल बाटा। तार मध्ये नुन, चिनी आर हलुद दिए डाल बाटार मध्य आमी मेशाबो डालेर बड़ा करार जोन्नो। एर मध्य काँचा लंका देवाई आछे, ताई आमी आलादा करे आर लंकार गुड़ो दिच्छी ना। एबार भालो करे एटा मिशिये आमी बड़ा बानाबो। एबार देखुन आमार पेपेगुलो प्राय आध सेদ্ধ হয়ে গেছে। खूब সেদ্ধ করব না, একটু কাঁচা কাঁচা ভাব থাকবে। এবার আমি কোরানিতে কুড়িয়ে নিচ্ছি পেঁপেটা। পেঁপেটা কোরাতে দেখুন আমাকে একটু সময় ধরে এটা কোরাতে হবে। এরকম ভাবে কুড়িয়ে নেবেন পেঁপেটা। সবগুলো পেঁপেই আমি এমনিভাবে কুড়িয়ে নেব। তবে এই রেসিপিটি খেয়ে একবার অন্তত কমেন্ট করবেন যে কেমন খেলেন। আর পেঁপের যে বড় বড় অংশগুলো থাকবে, যেগুলো আর কোরানো যাচ্ছে না, সেই অংশগুলো এই পেঁপের তরকারিতেই আমি দিয়ে দেব। এবার কড়াইতে গরম করেছি তেল, আমি রিফাইন্ড অয়েলে করছি। এরপরে বড়াগুলো আমি ছেড়ে দেব। যেই ডাল বাটাটা আমি মেখে রেখেছিলাম নুন, চিনি আর হলুদ দিয়ে, সেটা ফেটিয়ে আমি বড়া করে নেব। এরকমভাবে আমি সবকটা বড়া ভেজে নেব। পেঁপে ঘন্ট এই রেসিপিটি খুবই সোজা। আর এই রান্নাটি খেয়ে আপনার মনে হবে না যে পেঁপে দিয়ে করা, তবে এর স্বাদ খুবই দারুণ। একবার অন্তত ট্রাই করবেন। দেখুন আমার বড়াগুলি সব হয়ে গেল ভাজা। এবার আমি ওই কড়াইতে তেল দিয়েছি, জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আমি পেঁপে কোরানোটা ঢেলে দিলাম। এখানে গোটা জিরা আমি দিয়েছি। জিরা একটু বেশি ভাজা হয়ে গেছে, আপনারা একটু কম ভাজবেন। এর মধ্যে আমি পেঁপে সমস্তটাই কোরানোটা সবটাই দিয়ে দিলাম। এবার বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে। এরপর আমি এর মধ্যে আদা লঙ্কার পেস্ট 1 চামচের মতো দিলাম। এবার সেটা দিয়ে একটু বেশিক্ষণ ধরে নাড়তে হবে, একটু ভাজা ভাজা মতো করতে হবে। এরপরে আমি একটি পাত্রের মধ্যে নিয়েছি লবণ, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এই চারটে উপকরণই আমি পেঁপে কোরানো মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে আরেকটু ভালোভাবে ভাজা ভাজা করতে হবে। এরকমভাবে একটু ভাজা ভাজা করে আমি এর মধ্যে দিয়ে দেবো নারকেল কোড়া। নারকেল কোড়া দিলে পেঁপের সাথে নারকেলের একটা কম্বিনেশন দারুণ লাগে। নারকেল কোড়াটা দিয়েও আমি একটু বেশিক্ষণ ধরেই ভাজা ভাজা করব। এবার ভাজা ভাজা হলে আমি এতে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, যাতে পেঁপেটা আধা সেদ্ধ ছিল আরও ভালো করে একটু সেদ্ধ হয়ে যায়। সেজন্য আমি সামান্য জল দিলাম, খুব বেশি জল লাগবে না, সামান্য জল দিলেই হবে। এরপর একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এবার এতে আমি 1.5 চামচের মতো, 1 থেকে 1.5 চামচের মতো আমি চিনি দিলাম। চিনি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করছি। এরপরে আমি গরম মশলা দেবো 1 চামচ। গরম মশলা গুঁড়ো দিয়ে আমি পেঁপের তরকারিটা আর একটু ভালো করে নাড়াচাড়া করে দেবো। দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে আমি ডালের যে বড়াগুলো করেছিলাম সেই বড়াগুলো পেঁপের মধ্যে দিয়ে দেবো। বেশি একটু ভাজা ভাজা হলেই আমি পেঁপের মধ্যে এই ডালের বড়াগুলো দিয়ে দিচ্ছি। তারপরে আবারও একটু নাড়াচাড়া করতে হবে। খুব সাবধানে করবেন যাতে বড়াগুলো না ভাঙে, সেইভাবে একটু নাড়াচাড়া করে দিলাম। এরপরেই আমার কমপ্লিট হয়ে যাবে পেঁপে ঘন্ট রেসিপিটি। এই রেসিপিটি আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে আগামী দিনে যতগুলো নিরামিষ রান্নার রেসিপি আমি দেখাবো সর্বপ্রথম আপনি সেই রেসিপিটি দেখতে পান। তার জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাতে আজকে এখানেই শেষ করলাম। নমস্কার।